ছয় দফা বিরোধীদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন তুললেন ওবায়দুল কাদের, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা। শিক্ষা খাতে সুবিন্যস্ত পরিকল্পনায় গুরুত্ব আরোপ শিক্ষাবিদদের, প্রশাসনিক কাঠামো সংস্কারের তাগিদ। বিশ্বকাপে এগিয়ে যাওয়ার মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ইংল্যান্ড। ঐতিহাসিক ছয় দফা দিবসকে যারা অস্বীকার করে তাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দিবসটি উপলক্ষে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, 1966 সালে 7 জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়, আর এই ছয় দফার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। সরকার অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। স্বাধীনতার সংগ্রামের যে গুরুত্বপূর্ণ মাইল ফলক, এই দিবসটিকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার চেতনা কতটা বিশ্বাস করে সেটাই আজ স্পষ্ট যাবে। বাঙালির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ছয় দফার উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। 1966 সালে বঙ্গবন্ধুর দেয়া ছয় দফার দাবির পক্ষে তীব্র গণ আন্দোলন শুরু হয়। এই দিনে হরতাল কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হয় মনু মিয়া সহ বেশ কয়েকজন। ঐতিহাসিকরা বলছেন ছয় দফা সেই আন্দোলনেই তৈরি করে বাঙালির মুক্তির পথ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1966 সালের 5 ফেব্রুয়ারি অধিকার বঞ্চিত বাঙালির প্রতি বৈষম্য, শোষণ, নির্যাতন বন্ধে ছয় দফা দাবি তুলে ধরেন জাতির পিতা। ছয় দফা পৌঁছে যায় বাঙালির ঘরে ঘরে, দাবির পক্ষে আন্দোলন দানা বাঁধে। 7 জুন হরতাল কর্মসূচিতে তেঞ্চগাঁও শিল্প এলাকায় পুলিশের গুলিতে মারা যায় মনু মিয়া সহ বেশ কয়েকজন। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বললেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি হয়ে উঠেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর চিন্তার কারণ। আমার কাছে মনে হয় যে ছয় দফা যদি পাকিস্তানি শাসক চক্র গ্রহণ করত, তাহলে পাকিস্তান রাষ্ট্র কাঠামো গণতন্ত্রায়ন হতো, একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ছয় দফাতে মূলত স্বাধীনতার দাবি তুলে ধরেছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধু 3টি আঙুল উঁচিয়ে তার সামনে বলেছিলেন, আমার দফা 3টা, কত নেছো, কত দেবা, কবে যাবা। তো এই যে 3টি মেঠো বাংলার উত্তর, এর মধ্য দিয়ে ছয় দফা নিহিতার্থ আমরা বুঝি। ছয় দফার পথ ধরেই 9 মাসের মুক্তিযুদ্ধে অনেক ত্যাগে বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার 2019-20 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা খাতে সুবিন্যস্ত পরিকল্পনা এবং গবেষণায় জোর দিয়েছেন শিক্ষাবিদরা। এ খাতে বরাদ্দ বাড়ানো, কর্মমুখী শিক্ষার প্রসার দাবি করেন সংশ্লিষ্টরা। তাগিদ দিয়েছেন প্রশাসনিক কাঠামো সংস্কারেরও। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। একটি দেশের সামগ্রিক উন্নয়নের প্রধান সোপান সে দেশের শিক্ষা ব্যবস্থা। গেল এক দশকে দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ, বেড়েছে সর্বস্তরে শিক্ষার্থী অংশগ্রহণের সংখ্যাও। শিক্ষার সুযোগ সৃষ্টিতে প্রতি বছরই বাজেট বরাদ্দে এ খাত তালিকার উপরের দিকেই থাকে। চলতি বছর সহ বিগত 2 বছর শিক্ষা খাতে বরাদ্দ প্রতিফলনে দেখা যায় 2016-17 সালের তুলনায় পরের বছরে কমেছে, তবে 2018-19 সালে তা বেড়ে দাঁড়ায় মোট বাজেটের 13.47%। শিক্ষা আমাদের যে তরুণ যুব শক্তি এখন আমরা পেয়েছি, সেটাকে যদি শিক্ষিত বেকার না করে
দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারি তাহলে কিন্তু বাজেট বরাদ্দ বাড়িয়েও লাভ হবে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান মতে প্রতি বছর 22-23 লাখ মানুষ আসছে দেশের শ্রমবাজারে। তাই শিক্ষাবিদরা বলছেন, কারিগরি বিষয়ে নজর দিয়ে কারিকুলাম সাজালে তৈরি হবে দক্ষ জনবল। শিক্ষা মন্ত্রণালয় যারা শিল্প উদ্যোক্তা তাদের সাথে যদি বসে যে আগামী 10 বছরে বা 20 বছরে আপনাদের কি ধরনের জনশক্তির প্রয়োজন হবে, সেই অনুযায়ী যদি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো যায় তাহলে কিন্তু একটা সুরাহা হবে। বাজেট ভাবনায় শিক্ষার্থীদেরও চাওয়া কর্মমুখী শিক্ষায় বেশি বরাদ্দের। আর্টিকেলশিপ পিরিয়ডে যখন আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে যাই, সেটা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো যে মানে প্র্যাকটিক্যাল নলেজ এবং মানে কাজ পারে এইরকম মানুষ খুব কম আছে, যে কারণে এই বেকারত্বের সৃষ্টি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে পড়াশোনা করেছি, কিন্তু এখন আমি ব্যাংকিং বা বিসিএসের জন্য ট্রাই করতেছি। তো এইটা যদি কর্মমুখী শিক্ষা হতো বা একমুখী একটা শিক্ষা হতো তাহলে কিন্তু আমার দেখা যায় ইন্টার পাস করেই আমি যে কোনো একটা কাজ করতে পারতাম। উন্নয়ন যাত্রায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ বাড়ানো জরুরি বলে মনে করছেন শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবারে ঈদ বিনোদনের খবর। ঈদ বিনোদনে নগরবাসীর অন্যতম আকর্ষণ বিমানবাহিনীর জাদুঘর। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জাদুঘর সব বয়সী দর্শনার্থীর ভিড়ে মুখর। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠার এমন শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ জানান তারা। শাকের আর্য রিপোর্ট। ঈদের তৃতীয় দিনে একটু ভিন্ন শান্ত পরিবেশে নগরবাসী পরিবার নিয়ে ঘুরতে এসেছেন বিমান জাদুঘরে, যেখানে পাখা মেলে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিমানগুলো। ছোটরা বিমানের ককপিটে ঢুকে দেখছে, জানতে পারছে গৌরবময় ইতিহাস। প্রাকৃতিক পরিবেশ ঢাকার মধ্যে এজন্য এসেছে। বাচ্চাদের বিনোদনের জন্য মোটামুটি সবই আছে এখানে। এখানে বেবি আসবে, বেবি বিমান দেখবে, ঘোরাফেরা করতেছি, বাচ্চারাও যে রাইডে উঠছে, ছোটদের খেলার বিভিন্ন রাইড সহ মজার মজার কার্টুন চরিত্রের প্রতিকৃতি জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। এই ছুটিতে ঘুরতে এসেছি, মজা করছি, প্লেন দেখেছি, ফুল দেখেছি। ঈদ মোবারক, আমি আমার ঈদের ছুটিতে এখানে বেড়াতে এসেছি। আমার ছোট ছোট ভাই আছে, এরপরে বোন আছে, কাজিনরা আসছে, একসাথে ভালো লাগছে। জাদুঘরটিতে আছে স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান, যেটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভ্রমণে ব্যবহার হতো। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দল থেকে পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, নেতৃত্বে দৌড়ে 11 নেতা। ধর্ষণ মামলায় ফেঁসে যাচ্ছেন সুপারস্টার নেইমার, পুলিশের জিজ্ঞাসাবাদ। আবহাওয়া মন্ত্রণ, সন্ধ্যা 7টার 21 সংবাদ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 125 বছরের পুরনো পাবনার কাছাড়িপাড়া জামে মসজিদ। 1889 সালে মসজিদটি নির্মাণ হয়। এখানে একসাথে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ব্রিটিশ উপনিবেশিক আমলে অনন্য স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটিতে রয়েছে 70 ফুট উচ্চতার মিনার। শত বছরের ঐতিহ্যবাহী এই মসজিদের সংস্কার ও সংরক্ষণের দাবি এলাকাবাসীর। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। ঈদের ছুটিতে জমেনি রাজধানীর কাঁচা বাজার, সরবরাহ যেমন কম বেচাকেনাও তেমনি কম। বিক্রেতারা বলছেন ছুটির কারণে এই অবস্থা, তবে বাজারে ক্রেতা কম থাকলেও ঈদের আগে যে উত্তাপ ছিল তা কিছুটা কমেছে। 160 টাকা কেজি ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমেছে, তবে গরু ও খাসি বিক্রি হচ্ছে আগের দামেই। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 6 দফা বিরোধীদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন তুললেন ওবায়দুল কাদের, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা। শিক্ষাখাতে সুবিন্যস্ত পরিকল্পনায় গুরুত্ব আরোপ শিক্ষাবিদদের, প্রশাসনিক কাঠামো সংস্কারের তাগিদ।
বিশ্বকাপে এগিয়ে যাওয়ার মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ইংল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 আর ভিজিট করুন 21ed.com এর ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21ed24 অনলাইনে। পরে সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গে থাকুন। ঈদ মোবারক।